ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল হোম ফুড বিডি রেসিপি। শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়। শীতকালীন সবজি দিয়ে আজকে তৈরি করব মজাদার সুস্বাদু ক্রিস্পি একটি রেসিপি। রেসিপিটা তৈরি করতে চাইলে আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। এখানে নেওয়া হয়েছে 2 থেকে 3টা কাঁচা মরিচ, এটাকে কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। মটরশুঁটি, এখানে মসুরের ডাল 1/2 কাপ, এখানে আছে বেসন 1/2 কাপ, ময়দা আছে 1/2 কাপ, এর সঙ্গে একটি বাঁধাকপি এর 1/4 ভাগ এখানে নেওয়া হয়েছে। একটি গাজর কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। 3 থেকে 4টা পেঁয়াজ এভাবে কুচি কুচি করে কেটে এর সঙ্গে অ্যাড করতে হবে। দেখুন, একটি পাত্রে সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওটা যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, তাহলে আপনারা নিজেরাই আপনাদের বাসাতে এটা তৈরি করে খেতে পারবেন। দেখুন, ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন যে সবগুলো উপকরণ কিভাবে মিশাতে হবে। ময়দাটা একবারে না মিশিয়ে এটা বারবারে মিশিয়ে নিতে হবে। দেখুন, তৈরি হচ্ছে সবজি পাকোড়া, অর্থাৎ ভেজিটেবল কাটলেট, ভেজিটেবল পাকোড়া বা ভেজিটেবল চপ বা ভেজিটেবল বড়া, যে নামেই বলে থাকুন। এর সঙ্গে অ্যাড করা হলো ধনের গুঁড়ি, মশলা গুঁড়ি এবং হলুদের গুঁড়ি 1/2 চামচ করে, আর লবণ দিতে হবে পরিমাণ মতো, স্বাদ মতো। দেখুন, সবগুলো উপকরণ একসঙ্গে অ্যাড করার পরে এটাকে ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে, মিক্স করে নিতে হবে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেবেন যে কীভাবে এটাকে মশলা এবং সবজিগুলোকে একসাথে মিশিয়ে নিতে হয়। দেখুন, ময়দাটাকে এভাবে দিয়ে দিবেন, এর সঙ্গে হালকা অল্প পরিমাণ পানি দিয়ে এভাবে হাত দিয়ে মিশাতে থাকবেন। বন্ধুরা, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কেননা আমরা এখানে নিত্য নতুন রান্না বিষয়ক বিভিন্ন আইটেম, বিভিন্ন রেসিপি এখানে আপলোড করে থাকি, যেটা আপনারা নিত্য এটা পেয়ে যাবেন। আপনারা এর জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন একটি প্যানের উপরে এভাবে তেল ঢেলে দিতে হবে। তেল আমরা এখানে নিয়েছি 1 লিটার। তেলটা একটু বেশি প্রয়োজন, কেননা এটাকে ডুবু তেলে ভাজতে হবে। দেখুন, তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা গরম হয়ে আসলে এভাবে তেলের মধ্যে অল্প অল্প করে এভাবে দিয়ে দিতে হবে। দেখুন, আমরা তেলের মধ্যে ভেজিটেবল চপটাকে বা ভেজিটেবল পাকোড়াকে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা নিজেরাও এই সুস্বাদু মজাদার এই রেসিপিটা আপনাদের বাসাতেই তৈরি করে খেতে পারবেন। এটা উপকরণগুলো আপনাদের বাসাতে সামান্য সিম্পল যে উপকরণ আমরা বাসায় ব্যবহার করি সেগুলো দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। দেখুন কিভাবে তৈরি করা হচ্ছে সুস্বাদু মজাদার ভেজিটেবল পাকোড়া। বাসায় যে কোনো খাবার আপনারা যদি নিজেরা তৈরি করে খেতে পারেন তাহলে সেটা অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে।
বাসায় তৈরি সব ধরনের খাবার স্বাস্থ্যসম্মত হয়। বন্ধুরা দেখুন, এটা তেলের মধ্যে ছাড়ার পরে অনবরত একটি চামচ দিয়ে এভাবে নেড়ে দিতে হবে, কেননা এক সাইড পুড়ে যেতে পারে। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়, এর জন্য এটাকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন, আমরা আমাদের যে পাকোড়াটা তৈরি করছি সেটাকে এভাবে বারবার উল্টিয়ে দিচ্ছি। এটাকে অনবরত নাড়তে থাকবেন এবং ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে এই ধরনের খাবার যখন তারা তৈরি করে থাকে, তারা কিন্তু তাদের এই যে তেলটা ইউজ করে, তারা সেই তেলটাকে অবশ্যই ভালো তেল, অনেক সময় তারা এই পুরা তেল ইউজ করে, একদিনের তেল তারা রিইউজ করে, যেটা আমাদের গ্যাস্ট্রিকের কারণ হতে পারে। কিন্তু আপনি বাসাতে যখন এটা তৈরি করবেন, তখন সেই তেলটা আপনারা ভালো তেল, ভালো মানের তেল দিয়ে এটাকে ভাজতে পারবেন, আর এ থেকে গ্যাস্ট্রিক হওয়ার কোনো সম্ভাবনা কম থাকবে। বিধায় আপনারা এ ধরনের রেসিপি আপনারা বাসাতেই তৈরি করে খান, আপনি খান, আপনার ফ্যামিলি মেম্বারকে খাওয়ান, আপনার বাচ্চাদেরকে এই ধরনের রেসিপি মাঝে মধ্যেই তৈরি করে দিন, তারা তৃপ্তি সহকারে এটা খেতে পারবে। দেখুন, আমাদের যে ভেজিটেবল পাকোড়া তৈরি মাঝপথে, দেখুন এটা এখন ভাজা হচ্ছে। খেয়াল রাখতে হবে যেন এর অন্য সাইড পুড়ে না যায়, এর জন্য সর্বক্ষণ এটাকে নাড়াচাড়া করে দিতে হবে। এর কালারটা যখন পরিবর্তিত হয়ে আসবে, অর্থাৎ সোনালী কালার হয়ে আসবে, তখন মনে করবেন যে এটা হয়ে গেছে। আর যখন এটা হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে পারবেন। এটা আপনারা ভাত দিয়েও, ভাতের সঙ্গেও খেতে পারবেন, আবার এমনিতেও এটা খেতে পারবেন, বিভিন্ন সস দিয়ে এটা খেতে আরও বেশি মজা। দেখুন, আমাদের যে ভেজিটেবল পাকোড়াটা আমরা তৈরি করছি সেটা হয়ে আসছে, এটার কালারটা পরিবর্তিত হয়ে সোনালি কালার হয়ে আসছে। আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা এটাকে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের বাসা বাড়িতে আপনাদের ফ্যামিলি মেম্বার, আপনাদের বাচ্চাদের জন্য এরকম সুস্বাদু, স্বাস্থ্যসম্মত, মজাদার, ক্রিসপি ভেজিটেবল পাকোড়া বা ভেজিটেবল চপ বা ভেজিটেবল বড়া, যে যেটাই বলুন না কেন, সেটা আপনারা তৈরি করে খান, খেতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের খাওয়াতে পারবেন। বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে।